মাই গড, শাকিব খানের রাজকুমার সিনেমা দেখতে হলে গেল উপার বাংলার কলকাতার নায়ক দেব। ভাই রে ভাই, বিস্তারিত জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখ। দেবজিতের চাইতেও বেশি জনপ্রিয় শাকিব খান। ওপার বাংলার এসব নায়কের চাইতেও শাকিব খানের জনপ্রিয়তার ক্রেজ বেশি, যেটির প্রমাণ আরও একবার মিলল ঈদের সিনেমা রাজকুমারে। হলে হলে চলছে রাজকুমারের রাজত্ব, অন্যদিকে বেহাল দশা বাকি সকল সিনেমার, সেটা হোক বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে। শাকিব খান যে সব জায়গাতেই নাম্বার ওয়ান, সেটার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া রিসেন্টলি একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার জন্য হলে গিয়েছে ওপার বাংলার নায়ক দেব এবং হলে আরও অনেক দর্শক সিনেমা দেখছে। ভিডিওটিতে দেখা যায় দেব হলে প্রবেশ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছেন রাজকুমার দেখার জন্য। এটা বোঝাই যাচ্ছে দেব যে শাকিব খানকে কতটা রেসপেক্ট এবং সম্মান করে। দিন শেষে সুপারস্টার শাকিব খান নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানেই থাকবে। বাংলা ইন্ডাস্ট্রিকে অদূর ভবিষ্যতে শাকিব যে বহুদূর নিয়ে যাবে এটা আর বলা বাহুল্য। দর্শক, আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।